All information used in the video has been saved from Wikipedia and various websites. We apologize for the inconvenience. 3435.65 বর্গ কিলোমিটার বিস্তৃত 11টি উপজেলার সমন্বয়ে নওগাঁ জেলা গঠিত, যার মধ্যে 414 বর্গ কিলোমিটার বিস্তৃত 14টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। সর্ববৃহৎ উপজেলাই হচ্ছে মান্দা উপজেলা। মান্দা উপজেলায় প্রবেশের দ্বার প্রান্তেই রয়েছে আত্রাই নদী, যার এক পার্শ্বে রয়েছে উপজেলা পরিষদ। আজ মান্দা উপজেলার কিছু দর্শনীয় স্থান এবং কিছু প্রতিষ্ঠান আমাদের ভিডিওতে তুলে ধরেছি। তবে মান্দা উপজেলার নামকরণের পেছনে রয়েছে এক অজানা ইতিহাস, যা জানতে হলে আমাদের যেতে হবে হিন্দু প্রধান বর্তমানের কসবা মান্দায়, নামান্তরে ঠাকুর মান্দায় যে রঘুনাথ মন্দির আছে, অর্থাৎ শ্রী শ্রী রঘুনাথজি মন্দিরে। সেখানে পূজারী ছিলেন জনৈক রঘুনাথ এবং সেবায়িত ছিলেন জনৈক মানদা দেবী। মানদা দেবীর কৃপা তথা সেবা লাভের আশায় সমবেত ভক্তগণের ভক্তিভাবে দেয়া নামে এই এলাকার নাম হয় মানদা তথা আজকের মান্দা। এপার বাংলা এবং ওপার বাংলা হতে হিন্দু সম্প্রদায়ের প্রায় লক্ষাধিক ভক্তবৃন্দ প্রতি বছর মন্দিরটি পরিদর্শন করতে আসেন। ঐতিহাসিক কুসুম্বা মসজিদ সমগ্র বাংলাদেশের মধ্যে অতি প্রাচীন এবং অতি পরিচিত, যা 5 টাকার নোটে আমরা লক্ষ্য করে থাকি। বাংলায় নিযুক্ত আফগান শাসক গিয়াসুদ্দিন বাহাদুর শাহের আমলে জনৈক সোলাইমান কর্তৃক 1558 খ্রিস্টাব্দে মসজিদটি নির্মিত, যা মান্দা সদর থেকে 5 কিলোমিটার দক্ষিণে কুসুম্বা নামক গ্রামে অবস্থিত। জানা যায় প্রতি বছর দেশ ও দেশের বাইরে হতে লক্ষাধিক পর্যটক মসজিদটি পরিদর্শন করতে আসেন। ছয় গম্বুজ বিশিষ্ট ঐতিহ্যবাহী এই মসজিদে প্রবেশ করলেই চোখে পড়ে নজর করা সব কারুকার্য, যা অতি দৃষ্টিনন্দন। এবং এর ঠিক সামনে রয়েছে সুদীর্ঘ একটি দিঘি। ধারণা করা হয় মান্দার সর্ববৃহৎ দিঘি হচ্ছে কুসুম্বা দিঘি। শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট। দেশে গুটি কয়েক টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে, যার একটি এই মান্দাতে। আশা করা যায় আগামী শিক্ষাবর্ষ হতে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হবে। উক্ত প্রতিষ্ঠানের দ্বারা আশা করা যায় মান্দার পরিচিতি সমগ্র দেশব্যাপী আরো ছড়িয়ে পড়বে। এরপরেই কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়, যা মান্দার অতি প্রাচীন একটি শিক্ষা প্রতিষ্ঠান। বলাই বাহুল্য, মান্দা সদরের অধিকাংশ মানুষেরই শৈশব কেটেছে উক্ত বিদ্যালয় প্রাঙ্গণে।
ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও মান্দা উপজেলার মধ্যে এগিয়ে রয়েছে উক্ত প্রতিষ্ঠানটি। যে বিদ্যালয় প্রাঙ্গনটি শিক্ষার্থীদের পদচারণায় পূর্ণ ছিল তা আজ শূন্য। আশা করছি অতি শীঘ্রই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হবে বিদ্যালয় প্রাঙ্গনটি। মান্দা উপজেলায় বেশ কিছু প্রাচীন ভবনও রয়েছে, যার একটি ভিডিওতে তুলে ধরেছি। ধারণা করা হয় প্রাচীন তাঁত শিল্পীদের বাসস্থান ছিল এই ভবনগুলো। প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা মান্দা সদরের বেশ পরিচিত একটি প্রতিষ্ঠান। মান্দা উপজেলার মধ্যে ফলাফলের দিক দিয়ে এগিয়ে রয়েছে উক্ত প্রতিষ্ঠানটি। মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, মান্দা উপজেলা পরিষদের একদম পার্শ্বে রয়েছে উক্ত প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠাকাল হতে শুরু করে এখনো পর্যন্ত ফলাফল সহ সকল বিষয়েই বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রয়েছে। মান্দা মোমিন সাহানা সরকারি ডিগ্রি কলেজ, যা মান্দার অতি প্রাচীন এবং অতি সুপরিচিত একটি প্রতিষ্ঠান। মহান মুক্তিযুদ্ধ হতে শুরু করে বাংলাদেশের বেশ কিছু গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই প্রতিষ্ঠানটি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরানুল হক, আমি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মান্দা নওগাঁ। বেশ কয়েকটি বড় বড় উদ্যোগ মান্দার জন্য অপেক্ষা করছে। আমাদের কাছ থেকে সম্প্রতি তথ্য চাওয়া হয়েছে, এখানে একটি টেকনিক্যাল কলেজ করা হবে, সেজন্য আমাদের কাছ থেকে জমি চাওয়া হয়েছে, এবং একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, একটি টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে হবে। বড় বড় প্রতিষ্ঠান এগুলো মান্দার জন্য অপেক্ষা করছে। এছাড়াও আপনারা জানেন যে মান্দা যে কুসুম্বা দিঘির চারপাশ ঘিরে ওয়াকওয়ে সহ ওখানে দর্শনার্থীদের বসার জায়গা সহ একটি বিশাল প্রজেক্টও পাইপলাইনে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি পেলে প্রায় কোটি টাকার এই প্রজেক্ট এখানে মান্দা উপজেলায় হবে, তখন এই কুসুম্বাকে ঘিরে যে আমাদের পর্যটন সেটি আরও অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি আকর্ষণীয় হবে। মান্দা নওগাঁ জেলা সহ সারা বাংলাদেশেরই খাদ্য শস্যের ভাণ্ডার হিসেবে পরিচিত। আপনারা জানেন এখন ধান কাটার মৌসুম চলছে, এখানে 34,000 হেক্টরের মতো জমি রয়েছে যেখানে এই ধানগুলো চাষ হয়। মান্দাকে আমরা সম্ভাবনার বলছি। মান্দার তরুণ সমাজের জন্য আমাদের আহ্বান হচ্ছে, এই যারা এই ভিডিও নির্মাণের পেছনে রয়েছে তাদের মতো আপনারাও এই সৃজনশীল কাজের সাথে যুক্ত হন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সৃজনশীল কর্মকাণ্ডই আপনাদেরকে পরবর্তীতে অনেক বড় পজিশনে নিয়ে যাবে। আপনারা মাদক থেকে দূরে থাকবেন, বাল্যবিবাহ থেকে দূরে থাকবেন, এবং একটি সমৃদ্ধ
মান্দা তৈরি করতে আপনারা সবাই মিলে কাজ করবেন, আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।